ভাই, তোমার না ক্লাস আজকে? এই তোমার ক্লাস, কি ক্লাস করাইতাছে? তোমার মা তো আমারে কল দিয়া বলছে তুমি আমার সাথে বের হইছো। হ্যাঁ দাঁড়াও, পরশুদিন ওই যে বললাম যে টাকা বের করতে গিয়ে কিভাবে যেন আমার কাগজপত্র পড়ে গেছে। বাইকের একটা ব্যাগে ছিল, কিন্তু সবসময় ড্রাইভিং লাইসেন্সটা সাথে রাখি, কারণ হচ্ছে লাইসেন্সটা আগে চেক করে মেয়েদের। তো তারপরে কি করছি আমি, আমি তো হারাই গেছে। হারাই যাওয়ার পরে আমি মেয়েটারে তো চেনা চেনা লাগতেছে। যাই হোক, আমি কি আমার ওই নাম্বারে হুট করে কালকে রাত্রেবেলা একটা কল দিছে। কল দেওয়ার পরে তো বলতেছে যে ড্রাইভিং লাইসেন্স লাগবে, মানে আমার ড্রাইভিং লাইসেন্স নাকি একজনে পাইছে, সেটা হচ্ছে কেরানীগঞ্জে। কেরানীগঞ্জে কোথায় আমি জানি না, সেটাই আমি অ্যাকচুয়ালি আনতে যাচ্ছি। তো এই একটা সুবিধা যে ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যখন নাম্বার বসানো থাকে তখন হচ্ছে, এই বাবা কি অবস্থা ভাই, তখন ওই যে সুবিধা যে নাম্বার ই করলে পাওয়া যায়। কেন জানি মেয়েটাকে আমার চেনা চেনা লাগতেছে। ওয়েট দেখাচ্ছি, কিন্তু ও এখানে কেন? ও না ক্লাসে যাওয়ার কথা। ওর তো ক্লাসে থাকার কথা। ওর মা আমাকে সকালবেলা বলতেছিল, আমি যখন বের হইলাম বলতেছিল যে ওয়েট, ওর মা আমাকে সকালবেলা বলতেছিল যে ও নাকি তোমার সাথে বের হবে, নৌশিন তোমার সাথে বের হবে। আমি বললাম যে আমার সাথে বের হবে কই, ওর তো নাকি ক্লাস আছে। আমি আর সেটা ওর মাকে বললাম না যে ওর নাকি ক্লাস আছে। ওয়েট একটু কথা বলি, এই তোমার না ক্লাস আজকে? এই তোমার ক্লাস, কি ক্লাস করাইতেছে? তোমার মা তো আমারে কল দিয়া বলছে তুমি আমার সাথে বের হইছো। হ্যাঁ দাঁড়াও, কি ক্লাস করতেছেন ভাই আপনারা? ও ভাই মারো, মুঝে মারো, মারো মুঝে মারো। আপনি কি মাস্টার? এটা কোনো কথা? তোমার মা তো জানে তুমি আমার সাথে বের হইছো, এত বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে বের হইছো। আবার তুমি কালকে রাতে বললা যে আপু বের হব না, আমি বললাম আমার সাথে একটু কেরানীগঞ্জে চলো, গেলা না। ক্যামেরা তো চালু নাই, ক্যামেরা তো তোমার মারে দেখানো উচিত না যে তুমি মিথ্যা কথা বলে। তুমি দেখো কি কাণ্ডটা করছো। তুমি কালকে রাত্রে আমার বললা যে না আপু আমার ক্লাস আছে যাব না, কিন্তু তুমি যে কার সাথে বের হইছে, যে তোমার সান নাকি? এ ভাই কি ক্লাস করান, কি ক্লাস করান, এগুলাই করো না, ভালো হয়ে যাও বুঝছো। তোমাকে দিয়ে এটা আমি আশা করি নাই। তুমি আমার কথা বলে মিথ্যা কথা বলে বের হইছো, তোমার মাকে বলছো আমার সাথে বের হচ্ছে, আর আমাকে বললা ক্লাসে, এটা কোন ধরনের আমার এই ছেলে পেলে নিয়ে ঘুরতেছো? এটাই তোমার ক্লাস? ছি 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 ছি, এটা মোটেও আশা করি নাই, ভালো হয়ে যাও। দেখছেন, ওর মা আমাকে বের হওয়ার সময় বলতেছিল যে শোভা তোমার সাথে নাকি নশিন বের হবে, কোথায় যাবা তোমরা? তা আমি চুপ করেছিলাম, আমি ভাবলাম যে আমি তো ওকে বলছি যে আমার ড্রাইভিং লাইসেন্সের কার্ড আনতে যাব, ওকে বলছিলাম যে আমার সাথে চল। বলল যে আমার ক্লাস আসতে ইম্পর্টেন্ট, এই ওর ইম্পর্টেন্ট ক্লাস। এখন ওর মা জানে যে আমার সাথেই ঠিকই বের হয়েছে, কিন্তু আমি তো চুপ করে ছিলাম, কনফিউশনে ছিলাম যে কি কাহিনী, ওই আমার কথা বলে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে আসছে আর আমাকে বলছে যে ওর ক্লাস আছে। মানে এই যে দেখেন থার্ড পারসন, মানে আমি তো থার্ড পারসন, এখানে তো ওর যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে তো আমি ফেসে যাব। এরকম কিন্তু অনেক পার্সন আছে যারা হচ্ছে কি রাস্তাঘাটে এরকম, মানে বাসায় বলে বান্ধবীর সাথে বের হচ্ছে অথচ বয়ফ্রেন্ডের সাথে যায়। হ্যাঁ, তখন যদি ওই ওই মেয়ের কিছু হয়ে যায় কোনো কারণে, তাহলে তো ওই যে মেয়ের কথা বলে বের হয়েছে, যার সাথে বের হবে তারে ধরবে। এটা তো মোটেও ঠিক না ভাই, একটু সাবধানের সাথে চলাফেরা করবেন আপনারা, আর এগুলা ঠিক না আসলেই। আপনার যে কোনো সময় তো কিছু একটা হয়ে যেতে পারে।